অবশেষে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন উত্তম, তার বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠে আসছিল সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে উত্তমকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন পার্থ ভৌমিক। উত্তমকে সাসপেন্ড করায় খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী জয়দেব দে জানিয়েছেন, উত্তম গ্রামবাসীদের জমি লিজ নিয়ে টাকা দিত না, মহিলাদের উপর অত্যাচার করত, তাই এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসীরা। পাঁচজনের আনন্দে আনন্দ, হ্যাঁ আমার আনন্দ কি, পাঁচজনের যদি আনন্দ হয় সেটা সবারই আনন্দ। কি করতে চান? অত্যাচারটা কি করতে? ওই তো বলছি না, ওই আদিবাসীদের জমি 150 বিঘে জমি নিয়ে ঘেরি করলো, হ্যাঁ 3 বছর হচ্ছে ঘেরিটা, হ্যাঁ লিজের টাকা, হ্যাঁ লিজের টাকা ঠিক মতো দেয় না। এবার ওই সব চাইতে গেলে হয়তো বলে যে আজ মাছ মরে গেছে, আজ ভাইরাস হয়েছে, টাকা দিতে পারছি না। তো এ তো আর আমাদের এই সব আদিবাসী তো, কারোর হয়তো দেখা যাচ্ছে 1 বিঘে জমি আছে, কারোর হয়তো 2 বিঘে জমি আছে, এই নিয়ে তারা এ করে সারা বছরে। হ্যাঁ এখানে তো ইনকাম বলে কিছু নেই, যে হচ্ছে ওই সব আদিবাসীদের পুরুষ মানুষ বলে বাড়িতে কেউ নেই, তারা সব পেটের জ্বালায় বাইরে চলে যায় খাটতে। হ্যাঁ তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেখ শাহজাহান ও শিবু হাজরার বিরুদ্ধে, তাই উত্তম সর্দার ছাড়া অন্যান্য অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন তারা। সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা।